আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পরকালে যে আমল ওজনে সবচেয়ে ভারী হবে। কিয়ামতের দিন মানুষের কাজ পরিমাপের জন্য মিজান তথা দাড়িপাল্লায় স্থাপন করা হবে। কারো ভালো কাজ ভারী হবে এবং কারো মন্দ কাজ ভারী হবে। তবে মুমিনের এমন কিছু আমল আছে যা ব্যাহত অল্প মনে হলেও এর ওজন অনেক বেশি হবে। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না। কোনো কাজ যদি তিল পরিমাণ ওজনের হয় তবুও আমি তা উপস্থিত করব। হিসাব গ্রহণকারী হিসেবে আমি যথেষ্ট। সূরা আম্বিয়া আয়াত নম্বর 47। পবিত্র কোরআনে আমলের ওজন প্রসঙ্গে সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতের পাশাপাশি সূরা আরাফের 8-9 নম্বর আয়াত, সূরা মুমিনের 102-103 নম্বর আয়াত, সূরা কারিয়ার 6-9 নম্বর আয়াতে বলা হয়েছে, কাফিরদের আমল নিফল। মূলত কাফিরদের কোনো আমল কিয়ামতের দিন ধর্তব্য হবে না, তাই কুফুরির সঙ্গে তাদের আমল ওজনের সময় কোনো কাজ দেবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন কিছু মোটা লোক আসবে, আল্লাহর কাছে মশার পাখার পরিমাণও তাদের ওজন হবে না। অতএব তোমরা পড়ো, অতএব আমি তাদের জন্য কোনো ওজন স্থাপন করব না। সূরা কাহাফ আয়াত নম্বর 105, বুখারী হাদিস 4729। আমল অল্প হলেও ওজন বেশি। কিয়ামতের দিন আমলের ওজন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই বিভিন্ন হাদিসে কিছু আমলের কথা বলা হয়েছে যা সামান্য হলেও এর ওজন হবে অনেক বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুটি বাক্যে রহমানের কাছে খুবই প্রিয়, তা উচ্চারণ করা বা জিহ্বার জন্য খুবই সহজ, দাড়িপাল্লায় তা অনেক ভারী হবে। দুটি বাক্য হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থ আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ অতীব পবিত্র। বুখারী হাদিস নম্বর 6406। দুটি বাক্যের ওজন সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ, এই বাক্যের ওজন আকাশ ও ভূপৃষ্ঠের চেয়েও অনেক বেশি। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্রতা ইমানের অর্ধেক, আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে পূর্ণ করবে। সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ আকাশ ও জমিনের মধ্যবর্তী সব কিছুকে পূর্ণ করবে। নামাজের আলোকবর্তিতা, দান সদকা প্রমাণ, ধৈর্য আলো, কোরআন তোমার পক্ষে বা বিপক্ষে প্রমাণ হবে। সব মানুষ সকাল করে, নিজেকে রক্ষা করে কিংবা ধ্বংস করে। মুসলিম হাদিস নম্বর 223। আল্লাহর পথে খরচ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাওয়াবের আশায় আল্লাহর প্রতি ঈমান আনে ও তার প্রতিশ্রুতিকে সত্যায়ন করে, তার পথে কোনো ঘোড়া ওয়াকফ করল, তাহলে ঘোড়ার খাবার, পানি, মূলমূত্র সবই কিয়ামতের দিন সেই ব্যক্তির আমলনামায় সওয়াবের মধ্যে গণ্য করা হবে। বুখারী হাদিস নম্বর 2853। যে কালেমার ওজন সবচেয়ে বেশি হবে। আমলের মধ্যে কালেমা শাহাদাতের ওজন সবচেয়ে বেশি হবে। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ আমার উম্মতের মধ্য থেকে এক ব্যক্তিকে পুরো সৃষ্টির সামনে ডেকে নেবেন, তার আমলের 99টি নথিপত্র বের করবেন, যার সবই দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত হবে। অতপর আল্লাহ তাকে বলবেন, তুমি কি এসব আমল অস্বীকার করো? আমার সংরক্ষক লেখক ফেরেস্তারা কি তোমার উপর অবিচার করেছে? সে বলবে, না হে রব। আল্লাহ বলবেন, তোমার কি কোনো ভালো আমল আছে? লোকটি অবাক হয়ে বলবে, না হে রব। আল্লাহ বলবেন, অবশ্যই তোমার ভালো কাজ আছে, আজ তোমার ওপর কোনো অবিচার করা হবে না। অতপর একটি কার্ড বের করা হবে যাতে লেখা রয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই
এবং মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ বলবেন, তা নিয়ে তোমার দাড়িপাল্লার কাছে আসো। ওই লোক বলবে, হে রব, ওই সব নথিপত্রের সঙ্গে এই কার্ড কি কাজে আসবে? আল্লাহ বলবেন, তোমার উপর জুলুম করা হবে না। অতঃপর এক পাল্লায় নথিপত্রগুলো রাখা হবে এবং অন্য পাল্লায় সেই কার্ডটি রাখা হবে। সব নথিপত্র উপরে উঠে যাবে এবং সেই কার্ড ভারী হবে, কারণ আল্লাহর নামের বিপরীতে কোনো কিছু ভারী হতে পারে না। তিরজিমি হাদিস 2639। হে আমার ইসলামের পথের ভাই ও বোনেরা, আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন পরে কালে যে আমলগুলো ওজনে সবচেয়ে ভারী হবে। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটা মানুষের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।